আপনার ভক্তদের জন্য আছে দারুণ একটা সুখবর। আগামী 10ই ফেব্রুয়ারি দেশে ফিরছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। শাবনূরের মা আমেনা বেগম এ তথ্য নিশ্চিত করে জানান, তিনি এতদিন মেয়ের সঙ্গেই ছিলেন। গত 2রা ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন। গতবারের চেয়ে এবার লম্বা সময় দেশে থাকবেন বলেই জানিয়েছেন তার মা। এদিকে দেশে ফেরার পর মুস্তাফিজুর রহমান মানিকের এত প্রেম এত মায়া নামের একটি ছবিতে কাজ করবেন বলে জানা যায়। এত প্রেম এত মায়া ছবিটিতে শাবনূরের সাথে কাজ করবেন জনপ্রিয় নায়িকা ববিতা ও নতুন নায়িকা পিয়া বিপাশা। সেই সাথে আসিফ আকবরের ছবিতে চুক্তিবদ্ধ হবেন কিনা তা নিয়েও খোলামেলা কথা বলবেন শাবনূর। এরই সাথে শিল্পী সমিতির নির্বাচনেও অংশগ্রহণ করবেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুজন নামি দামি পরিচালক জানান, শাবনূর খুবই অমায়িক একজন মানুষ, ও কারো আগে পাশে নেই, কিন্তু ও জানে অভিনয় কিভাবে করতে হয়, যেটা আজকালকার নায়িকাদের মাঝে একদমই পাওয়া যাচ্ছে না। শাবনূর যদি মেদ কমিয়ে আসলেই কিছু ছবিতে অভিনয় করতেন, তাহলে আমাদের দেশের দর্শকরা নিঃসন্দেহে কয়েকটি ভালো ছবি পেতেন। শাকিব খানও একসময় মুটিয়ে গেলেও এখন অসম্ভব সুন্দর ফিগার ও লুকে আছেন, যদিও মেয়েদের জন্য বিশেষ করে বিয়ের পর ব্যাপারটি কঠিন। তবুও আশা করি শাবনূর পারবেন, ওর উপর এই বিশ্বাস আছে। প্রিয় দর্শক, আর কয়েকদিনের মাঝেই ফিরছেন শাবনূর, কি মনে হয়? আসলে কি তিনি পারবেন ভক্ত ও পরিচালকদের মনের মতো ফিগারে ফিরতে? আপনার যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।